আসসালামু আলাইকুম। আমাদের ছাত্ররা আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজ দেশ স্বাধীন। এই স্বাধীনতাকে যদি আমরা ধরে রাখতে হয় তাহলে আমাদের অনেক কাজ বাকি আছে। এই দুই তিন দিনে দেশের মধ্যে যে অরাজকতা আছে দেখা যাচ্ছে, এটাকে যদি বন্ধ করতে হয়, যে চুরি ডাকাতি ছিনতাই আগুন সংখ্যালঘুদের উপর অত্যাচার, এই সব কিছু মিলিয়ে যদি আমাদের এখন দমাতে হয়, এখন যদি বন্ধ করতে হয়, তাহলে সরকার একটি উপায়ের মাধ্যমে সবাইকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, শুধুমাত্র পুরস্কারের বিনিময়ে। যদি সরকার যদি পুরস্কার বিতরণ পুরস্কারের মাধ্যমে যদি ঘোষণা দেয় যে চুরি ডাকাতি ছিনতাই আগুন হত্যা, এই যে ব্যাপারগুলি রয়েছে এগুলোতে যদি পয়েন্ট ভাগ করে দেয়, যেমন চুরি ধরতে পারলে 1 পয়েন্ট, ছিনতাইকারী ধরতে পারলে 2 পয়েন্ট, ডাকাত ধরতে পারলে 3 পয়েন্ট, কারো বাড়িতে আগুন লাগালে পরে 4 পয়েন্ট, মানে এভাবে যদি ভাগ করে দেয়, ওই পয়েন্টটা যদি তার মানে পুরস্কার হিসাবে যদি সরকার ঘোষণা করে, তাহলে 17 কোটি মানুষ আজকে সেই পুরস্কারের জন্য যত সব অপরাধী ধরিয়ে দেবে, তাহলে আমাদের ধরার কাজটা যদি হয়ে যায়, এবং এই ধরার বিপরীতে ওরা যদি পয়েন্টের উপর যদি উপকার পায়, এই পয়েন্ট দিয়ে তারা কী করবে, এই পয়েন্ট দিয়ে যদি চাকরিতে উপকার পায়, এই পয়েন্ট যদি ছাত্র উপকার পায়, এই পয়েন্ট যদি ব্যবসায়ীতে উপকার পায়, এই পয়েন্ট যদি সর্বক্ষেত্রে উপকার আসে, এই পয়েন্ট যদি চাকরিতে প্রমোশন হয়, তাহলে ঝাঁপিয়ে পড়বে এই পুরস্কারের জন্য সমস্ত মানুষ, সারা বাংলাদেশের মানুষ, 17 কোটি মানুষ। এবং বর্তমানে যে দণ্ডবিধি রয়েছে, বর্তমানে যে দণ্ডবিধির কার্যক্রম রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, সেটা কার্যকর অবস্থায় বিরাজ করছে না। আমরা এটা দিয়ে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে আমরা পারছি না। এতে দেখা যায় যারা অপরাধ করে এবং অপরাধের সাথে যারা সংযুক্ত আছে তাদের উপরে জরিপ চালিয়ে দেখা যায় যে মাত্র 1.38% মানুষ এই জেলখানা জরিমানা ও ব্যত্রাঘাতকে ভয় পায়। তাহলে এই দুইজনও ভয় পায় না, তাইলে আমরা বর্তমান যে বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থার মাধ্যমে এই অপরাধ কীভাবে ঠেকাব? হ্যাঁ, আমরা ঠেকাতে পারি যদি তাদেরকে নতুন যে চিন্তাভাবনার মাধ্যমে যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থা যদি প্রয়োগ করা যায়। যেমন কে অন্যায় করলো, যে অন্যায় করলো সেই পয়েন্টের ভিত্তিতে যদি ওই লোকটাকে যদি তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়, এবং ওই তাদের ওই লোকের আত্মীয় স্বজন পুরুষ মহিলার সামনে যদি তাকে একবার নাকে খড় দেওয়ানো যায়, একটা থাপ্পড় দেওয়া যায়, একটা লাঠির আঘাত দেওয়া যায়, এটি হচ্ছে সবচেয়ে বড় শাস্তি, যাতে 98.62% মানুষ ভয় পায়। এই প্রক্রিয়ায় আমরা খুব তাড়াতাড়ি সারা বাংলাদেশের অপরাধ বন্ধ করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে।